হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অঙ্ক নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি শেখাব রৈখিক সহসমীকরণ, যেটা অপনয় পদ্ধতি, নবম শ্রেণী। তোমাদের পাঠ্যপুস্তকের কোষে দেখি 5.3 অনুশীলনের অঙ্ক। আমার চ্যানেলটি হচ্ছে NS টিচার। এই চ্যানেলের অঙ্ক আমি মোটামুটি 146টা ভিডিও ছেড়েছি, এটা হচ্ছে 147তম ভিডিও। এবার দেখো নিচের অঙ্কগুলো আমি তোমাদের করাচ্ছি। নিচের দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। তাহলে এটা হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি। একের এটা হচ্ছে 8x + 5y - 11 = 0। দুই নম্বর 3x - 4y - 10 = 0। তাহলে অপনয়ন পদ্ধতিতে হচ্ছে, আমি আগেই তোমাদের ভিডিওতে দেখিয়েছি অপনয়ন পদ্ধতি, যে কোনো এক্সকে কিংবা ওয়াইকে আমরা সমান করে নেব। তাহলে এক নম্বর সমীকরণকে যদি 4 দিয়ে গুণ করি, 4 পাঁচ 20, আর দু নম্বর সমীকরণকে যদি 5 দিয়ে গুণ করি, 4 পাঁচ 20, দুটো সমান হয়ে যায়। তাই করলাম, এক নম্বর সমীকরণকে 4 দিয়ে, দু নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। 4 দিয়ে গুণ করলাম 4 8 32, 4 পাঁচ 20, 4 9 44 = 0। 5 দিয়ে গুণ করলাম 3 5 15, 4 5 20, 5 10 50 = 0। তাহলে 20y - 20y কেটে গেল, এখানে হলো 47x, আর এটা হচ্ছে 94 = 0। তাহলে x = 94/47 = 2। এক্সের মান এক নং সমীকরণে বসে পাই, বসালাম 8x + 5y - 11 = 0। তো হচ্ছে এক নম্বর সমীকরণ, এখানে এক্সের মান বসালাম 2, 8 × 2 = 5, y = 11। তাহলে 5y = 11 - 16 = -5, y = -5/5 = -1। মানে নিম্ন সমাধান x = 2, y = -1। নেক্সট বিয়েরটা 2x + 3y - 7 = 0, 3x - 2y - 8 = 0। এটা আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে আগেরটার মতোই। এই সমাধানটা করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা পুরাতন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলেই আমার ভিডিও সমস্ত আপডেটগুলো তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। দেখো এবার 2x + 3y - 7 = 0, 3x - 2y - 8 = 0। তাহলে এখানে আমরা ক্যান্সেল করবো এক্সকে, তাহলে এক নম্বর সমীকরণকে 3 দিয়ে, দু নম্বর সমীকরণকে 2 দিয়ে করলাম 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 7 = 21 = 0। 2 দিয়ে 3 × 2 = 6, 2 × 2 = 4, 8 × 2 = 16 = 0। 6x কেটে গেল, এটা বিয়োগ করে পাচ্ছি, বিয়োগ করলে সব চিহ্ন চেঞ্জ হবে, এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, এটা মাইনাস ছিল প্লাস হলো। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5 - 5 = 0। তাহলে y = 5/5 = 1। তাহলে ওয়াইয়ের মান আমাদের বেরিয়ে গেল। এবার এক নম্বর সমীকরণে y = 1 বসে পাই। তাহলে বসাচ্ছি 2x + 3y - 7 = 0, 2x + 3y = 1 = 7, 3x = 7 + 3 = 4, তাহলে x = 2। তাহলে নিম্ন সমাধান x = 2, y = 1। তাহলে এ অঙ্কগুলো আমাদের হয়েছে কিনা আমরা এটা মানটা যে কোনো সমীকরণে বসছি চেক করে দেখতে পারি। যেমন ধরো এক নম্বর সমীকরণ হচ্ছে 2x + 3y - 7, তাহলে 2x = 2, 3y = 1, 7, 4 + 3 - 7 = 0। এটা 0 আছে এক নম্বর সমীকরণ, তাহলে এটা আমাদের ওকে। দু নম্বর সমীকরণেও যদি আমরা বসাই 3x + 2y - 8,
তাহলে থ্রি এক্স মানে আছে থ্রি ইন্টু টু প্লাস টু ইন্টু ওয়ান এইট, তিন দু মানে ছয় দিয়ে আট মাইনাস এইট সমান হচ্ছে জিরো। তাহলে আমাদের অঙ্কটা হয়েছে একদম ঠিক, বুঝতে পারলাম। নেক্সট চারের দুইয়ের অঙ্কটা থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সিক্স, টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সতেরো। তাহলে এখানে আমরা এক্সটাকে ক্যান্সেল করবো, তাহলে এটাকে দুই দিয়ে এটাকে তিন দিই, তাহলে এক নম্বর সমীকরণকে দুই দ্বারা আর দু নম্বর সমীকরণকে তিন দ্বারা গুণ করে পাই, বললাম তিন দুগুণে ছয় দু দুগুণে চার ছ দুগুণে বারো, তিন দুগুণে ছয় তিন ত্রিকান্ন তিন সতেরো একান্ন। এটা যদি আমরা বিয়োগ করি মাইনাস চিহ্ন চেঞ্জ হলো প্লাস তো মাইনাস, মাইনাস চারে তেরো, এটা বিয়োগ করলে মাইনাস উনচল্লিশ। তাহলে ওয়াই সমান মাইনাস উনচল্লিশ বাই তেরো সমান হচ্ছে মাইনাস থ্রি। নেক্সট এক নং সমীকরণে ওয়াই সমান মাইনাস থ্রি বসে পাই, থ্রি এক্স প্লাস টু ইন্টু মাইনাস থ্রি সমান সিক্স, তিন দুগুণে ছয় ডান দিকে ছয় এলো বারো, তাহলে হচ্ছে চার, অর্থাৎ নিম্ন সমাধান এক্স সমান চার ওয়াই সমান মাইনাস থ্রি। এটাও যদি আমরা চেক করি তাহলে আমাদের দেখব যে সমীকরণটা সিদ্ধ করেছে, যেমন ধরো থ্রি এক্স প্লাস টু ওয়াই, থ্রি এক্সের মান হচ্ছে চার আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস তিন, বারো বিযুক্ত ছয় সমান হচ্ছে ছয়, এটা ছয় আছে। চারের দেড়টা টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান বত্রিশ, ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স সমান থ্রি। এটা দেখো প্রথমে এক্স আছে প্রথমে ওয়াই আছে, এটা আমরা সাজিয়ে নিলাম, টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান বত্রিশ মাইনাস নাইন এক্স প্লাস ইলেভেন ওয়াই সমান থ্রি। তাহলে আমরা প্রথমটাকে নয় দিয়ে এবং দ্বিতীয়টাকে দুই দিয়ে গুণ করে পাচ্ছি, তাহলে এক্সটা ক্যান্সেল হবে, নয় দিয়ে গুণ করলাম নয় দুগুণে আঠেরো, তিন নয় সাতাশ ওয়াই, দুশো অষ্টআশি, দুই দিয়ে গুণ করলাম নয় দুগুণে আঠেরো, এগারো দুগুণে বাইশ, তিন দুগুণে ছয়। এটা যদি আমরা যোগ করি তাহলে এটা কেটে যাচ্ছে তেমন পঞ্চাশ ওয়াই, এটা হচ্ছে যোগ করলে দুশো চুরানব্বই, তাহলে ওয়াই সমান হচ্ছে দুশো চুরানব্বই উনপঞ্চাশ সমান হচ্ছে ছয়। ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসে পাই আগের অঙ্কর মতোই, টু এক্স ওয়াইয়ের মান বসলাম ছয় বত্রিশ, তিন ছয় আঠেরো ডান দিকে গেল সমান চোদ্দো, তাহলে এক্স সমান হচ্ছে সাত, অতএব নিম্ন সমাধান এক্স সমান সাত ওয়াই সমান ছয়। চারের তিনেরটা এক্স প্লাস ওয়াই সমান আটচল্লিশ, এক্স প্লাস ফোর সমান পাঁচের দুই, ওয়াই প্লাস ফোর সমান, এটা দু নম্বর সমীকরণ, এটা আমাদের লাস্ট অঙ্ক আজকের ভিডিওর। এক নম্বর সমীকরণ থেকে পাই, সরি দু নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস ফোর সমান পাঁচ দিয়ে গুণ করলাম ফাইভ ওয়াই প্লাস কুড়ি বাই টু, কোনায় কোনায় গুণ করি টু এক্স প্লাস এইট, এটা ফাইভ ওয়াই প্লাস কুড়ি, তাহলে বাম দিকে এলো মাইনাস ফাইভ ওয়াই আর এটা হচ্ছে বারো, তাহলে এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ। আর এক নম্বর সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই সমান আটচল্লিশ, এবার আমরা এক নম্বর সমীকরণকে গুণ করলাম দুই দিয়ে আর দু নম্বর সমীকরণকে গুণ করলাম এক দিয়ে, তাহলে এটা এক দিয়ে গুণ করলে এক নম্বর সমীকরণকে যদি দুই দিয়ে গুণ করি টু এক্স প্লাস টু ওয়াই আটচল্লিশ গুণে ছিয়ানব্বই, আর দু নম্বরকে এক দিয়ে গুণ করলে যা আছে তাই থাকলো টু এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান বারো। বিয়োগ করে পাই চিহ্ন চেঞ্জ করলাম, চিহ্ন চেঞ্জ করলাম চেঞ্জ করলাম, তাহলে পাঁচ আর দিয়ে সাত ওয়াই আর এটা হচ্ছে চুরাশি, সাত বেরং চুরাশি, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে বারো। একই রকমভাবে এক নং সমীকরণে ওয়াই সমান বারো বসে পাই, এক্স প্লাস ওয়াই সমান আটচল্লিশ, এক্স প্লাস ওয়াইয়ের মান বারো আটচল্লিশ সমান ছত্রিশ, তাহলে এক্স সমান ছত্রিশ ওয়াই সমান বারো। এটা যদি আমরা যে কোনো একটা সমীকরণ চেক করি দেখো এক নম্বর সমীকরণকে বসে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্সের মান হচ্ছে ছত্রিশ ওয়াইয়ের মান বারো সমান হচ্ছে আটচল্লিশ। তাহলে এখানে আমাদের অঙ্কটা শেষ হলো, ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমরা প্রথম থেকে সেই শব্দ দেখেছ এবং বুঝতে পেরেছ। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে একটা লাইক করবে এবং পরবর্তী ভিডিওর জন্য ভিডিওতে তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। বিদায় নিচ্ছি, শুভেচ্ছা রইল, ধন্যবাদ।